এক সময়ে জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ সহ তিনজনের বিরুদ্ধে রোববার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল দুই এর বিচারক জাকির হোসেন। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অন্য দুই আসামি হলেন ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বন্টি ইসলাম ও সেলিম খান। 1998 সালের 18 ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে মারা যান নায়ক সোহেল চৌধুরী। ওই ঘটনায় নিহতের ভাই তহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে 2001 সালের 30 অক্টোবর ঢাকা তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর দুই বছর পর মামলাটির বিচার দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। এরপর আসামিদের একজনের আবেদনের প্রেক্ষিতে 2003 সালে মামলাটি স্থগিত করা হয়। দীর্ঘ 19 বছর পর গত 27 ফেব্রুয়ারি স্থগিতাদেশ প্রত্যাহার হলে আবারও মামলাটিতে সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া শুরু হয়। এ মামলার চার্জশিটভুক্ত আসামিরা হলেন আদনান সিদ্দিকী, ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ওরফে আব্দুল আজিজ, তারেক সাইদ মামুন, সেলিম খান, হারুনুর রশিদ ওরফে লেদার লিটন ওরফে বস লিটন, ফারুক আব্বাসী, শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ও আশিস রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী। এদের মধ্যে দুই আসামি সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ও আশিস রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী পলাতক রয়েছেন। তানভীর হাসান, সময় সংবাদ।